আসসালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইভ লিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক ভিডিওর প্রথমে আমরা আমাদের গতকালকে মগবাজারে যে ট্র্যাজেডি হয়েছে সেইখানে যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতুল ফের দাউজ দান করে আর সেই পরিবারগুলোকে আল্লাহ যেন সুখ সুবের ক্ষমতা দেয় আর যারা চিকিৎসাধীন আছেন তাদেরকে যেন সর্বোচ্চ পরিমাণ চিকিৎসা সহযোগিতা করা হয় আচ্ছা যাই হোক এটা জরুরি বিষয় ছিল পাশাপাশি করোনা লকডাউন শাটডাউন চলছে সেগুলো স্বাস্থ্যবিধি মেনে চলবে নিজের প্রয়োজনে এটা নিজের দরকার এবার আসেন থার্ড হচ্ছে যে মার্কেটে সবচেয়ে হিট লিস্টে যেই নিউজটা আছে সেটা হচ্ছে পরিমণি পরিমণির দায়ের করা মামলায় সাভার থানায় আপনারা জানেন যে মামলা দায়ের করা হয়েছিল প্রাথমিকভাবে চব্বিশ ঘন্টার আগে যখন নাসির উদ্দিন এবং অমিকে গ্রেপ্তার করা হয়েছিল সেটা কিন্তু মাদক মামলায় পরবর্তী সময় আবার ওই অ্যারেস্টের ভিতরেই সৌনারেশ দেখানো হয়েছে আর এরপরে জানেন যে আদালতে তার রিমান্ড দাবি করা হয়েছিল দশ দিন সেখানে পাঁচ দিন করা পাইছেন রিমান্ডে আছে ওমি এবং নাসির সেখানে পরিমণি কি স্থীলতা বিষয়টা তারা নাকি স্বীকার করছেন তো সকল কিছু আসছে এরপরে গতকাল কি মামলার তদন্তের জন্য এবং কি আপডেট জানানোর জন্য বা জানার জন্য পরিমণি গতকালকে হাজির হয়েছিলেন সাবার মডেল থানায় এখন সিনেমাতে আমরা যা দেখি বাস্তবে ঠিক তাই নায়িকা যখন কোথায় যায় বা কোত্যেকে জানি জানে টেরপাইয়ালায় এলাকার মানুষ গন্ধে গন্ধে সেখানে চলে আসছে তো যাওয়াকে কেন্দ্র করে সাবার থানায় আপনার গতকালকে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে আর যিনি ওসি সাহেব আছেন কাজী মাইনুল ইসলাম স্যার তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে পরিমণি একটা সাদা প্রাইভেট করে এখানে আসছে বেসিক্যালি জিজ্ঞাসাবাদ এবং মামলার অগ্র মানে কতটুকু কতদূর হইলো সেটা জানার জন্য আর এখানে ওসি সাহেবের সাথে তার খুব বেশি কথা হয়নি তিনি কথা বলেছেন যিনি ঢাকা উত্তরের আমাদের যিনি পুলিশ সুপার আছেন আবদুল্লাহিল কাফি সম্ভবত ওনার নাম তো ওনার চেম্বারে পরিমণির সাথে প্রায় চার ঘন্টা সম্ভবত কনভারসেশন হয়েছে তবে কী কনভারসেশন হয়েছে সেটা সম্পর্কে কোনো আপডেট কিন্তু পুলিশ দিচ্ছে না বলছে তদন্তের স্বার্থে বিষয়গুলোকে পরবর্তী সময় জানানো হবে চার ঘন্টা পরে পরিমনি তার সাথে কিছু মানুষ আসছিল তাদেরকে নিয়ে তিনি আবার ব্যাক করছেন আর গণমাধ্যমের কাছে এসেও পরিমনি এই সম্পর্কে নিজেও কোনো আপডেট দেন নাই আর লাস্ট কয়েকদিন যাবত পরিমনি কিন্তু আপনার কোনো সংবাদ সম্মেলন করছেন না বাসাতে তিনি নাকি অসুস্থ টর আছে আবার আরও কি কি হয়েছে সেগুলোর কারণে তিনি হাইডে আছেন আচ্ছা এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই এটার রেজাল্টটা কি হবে আসলে রেজাল্ট কি হবে ওইটা স্পেসিফিকভাবে বলার সুযোগ নাই। বেসিক্যালি আমরা হচ্ছি ইস্যুভিত্তিক জাতি ধরেন আজকের দিনে যেটা হিটে আছে আজকের দিনে মালনা মাউন্ড কল্যাণ ইউজ করলে আপনার কাছে ভালো লাগবে না মেজু সিনারি করলে ভাল লাগবে না তহার নিয়ে করলেও এখন আর ভাল লাগে না দেখেন না কিন্তু পরীরটা দেখেন সেই কারণে এটা টপ লিস্টে আছে তো আমাদের কাজটা হচ্ছে আমরা আপনাদের কাছে নিউজগুলো পৌঁছাই বিচারের বিষয়টা ভাই বড় লোকের খেলাটা আমি সহজে বুঝি না ধরেন পরিমণি মামলাটা করছে ঠিক আছে তো এরকম ধারায় কিন্তু তার বিরুদ্ধে জায়গা আছে দেখেন যে গুলশানের অল কমিউনিটি ক্লাবে সে ভাঙচুর করছে বনানিতে সে ভাঙচুর করছে উত্তরা বোর্ড ক্লাবেও সিসিটিভি ফুটেজে দেখা গেছে তার খারাপ ব্যবহার কিন্তু এটা কাকতালীয় বিষয় হচ্ছে এদের তিন ক্লাবের কেউই পরিমনির বিরুদ্ধে কিন্তু এরা কোনো মামলা করেন আপনি খেয়াল করছেন তারা বলে যে তারা এতদিন বিষয়টা নিয়ে কথা বলে নাই ঠিক আছে যে ক্লাবগুলোর রেপুটেশনের বিষয় আছে করতে সমস্যা হবে কিন্তু এখন তো বদনাম হয়ে গেছে এখন আর বদনামের কি আছে তারা কিন্তু কেউ কিন্তু বিরুদ্ধে কোনো যাচ্ছে না এটা হচ্ছে কাকতালীয় খেলা বড় লোকদের খেলা বা এই বড় কঠিন দেখেন না যে পরিমণির মামলার যে আসামিরা তারা স্বীকারোক্তি দিচ্ছে কিন্তু তাদের জন্য আবার রাস্তায় মানববন্ধন হচ্ছে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান থেকে শুরু করে মানে দুই চার পাঁচ হাজার মানুষ আবার মার্কেটে চলে আসছে কঠোর আন্দোলনের হুমকি দেয় কিন্তু এরা কিন্তু কেউ কেউ বিরুদ্ধে মামলা করে না আই ওয়াই হতে পারে বড় লোকের বিরাট কাজ কারবার যাই হোক আমরা আদার ব্যাপারে জাহাজের খবর লাইল আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম